إن كنتم تحبون الله تمرا جدي تمادر رب তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের পালনকর্তা যে রব তোমাকে বানাইলেন সেই রবকে যদি তুমি ভালোবাসতে চাও প্রত্যেকের অন্তরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা রিজার্ভ আছে প্রত্যেকের দিলের ভিতরে পর্যাপ্ত পরিমাণ মায়া ভালোবাসা রিজার্ভ আছে আছে না কথা বলেন ভালোবাসা আছে না নাই ভালোবাসাগুলো কাদের জন্য রাখছেন মায়ের জন্য পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা সন্তানের জন্য পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা ছোট ভাইয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা নিজের খেত খামার জমি জামা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন বস্তুর প্রতি আমাদের পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা এবং আন্তরিকতা মায়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির উপরে আমাদের ভালোবাসাগুলো আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা রেগে না ভাইরা আমার বন্ধুরা আমার বহু বাবা এমন আছে তার সন্তানের জন্য জীবনটা পর্যন্ত দিতে পারে বহু স্বামী এমন আছে স্ত্রীর জন্য জীবন পর্যন্ত দিতে পারে মায়ের জন্য বাবার জন্য জীবন দিতে পারে কারণটা কি কেন দেয় কো আমার অন্তরের ভিতরে মার প্রতি এত ভালোবাসা মায়ের জন্য আমি মরতেও পারি স্ত্রীর জন্য এত ভালোবাসা যে স্ত্রীর জন্য আমি মরতেও পারি আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাই স্ত্রী তো আমাকে বানাই নাই আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ দামি দামি নিয়ামতগুলো দুইটা চক্ষু আল্লাহ আমাকে দান করলেন সুস্থ ব্রেনটা আল্লাহ আমাকে দান করলেন কথা বলার মতো যোগ্যতা আল্লাহ আমাকে দান করলেন শ্রবণ শক্তি আল্লাহ আমাকে দান করলেন বুঝ শক্তি আল্লাহ আমাকে দান করলেন দুইটা সুস্থ পা আল্লাহ আমাকে দান করলেন এই সুস্থতাই নিয়ামত সবকিছু আল্লাহ তাআলা আমাকে দান করলেন আমি তো বলি নাই মালিক তুমি আমারে বালুয়া কান্দি খলাপাড়া বা কান্দাপাড়া অথবা করিমগঞ্জের ভিতরে মানুষ বানায়া পৃথিবীতে প্রেরণ করো এমন দরখাস্ত এমন অ্যাপ্লিকেশন আল্লাহ পাকের কাছে আপনি জমা দেন নাই বরং মালিক দয়া করে মায়া করে এলাকার কুকুর শুকুর না বানাইয়া গরু ছাগল বেড়া বকরি না বানাইয়া সৃষ্টির সারা আশরাফুল মাখলুকাতের ভিতরে আপনার রুহটা ঢুকায় দিলেন আপনাকে সৃষ্টির সারা বানাইলেন তো যে মালিক আপনাকে মানুষ বানাইলেন বলেন তো দেখে সে মালিককে মোহাব্বত করার ভালোবাসার দরকার আছে না নেই কথাটা বুঝাইতে পারছেন তো ভালোবাসা আমাদের সবচেয়ে বেশি আল্লাহর প্রতি থাকার দরকার সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি থাকার দরকার কোরআন আল্লাহ বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি তোমাদের বানানে ওয়ালা আল্লাহকে ভালোবাসতে চাও মহব্বত করতে চাও ইনি শর্তিয়া প্রশ্নবোধক ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তো আল্লাহকে তো ডাইরেক্ট তুমি পাইবা না যে পাইলে বাড়িতে নিয়ে আল্লাহকে গোসল করাইবা ভালো মন্দ আয়োজন করে আল্লাহকে খাওয়াইবা আদর করবা কোলে উঠাইবা আল্লাহকে তো ধরাও যায় না ছোঁয়াও যায় না দেখাও যায় না মহব্বতটা কেমনে দেখাবেন কেমনে ভালোবাসা আল্লাহকে প্রদর্শন করবেন আল্লাহকে আপনি কিভাবে ভালোবাসবেন আগে আবার আপনাদেরকে জিজ্ঞেস করে বলেন তো দেখি আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কিনা চাই না এছাড়া কোনো রাস্তা আছে কথা বলার রাস্তা আছে নাকি আজকে যে শত শত ফ্রেন্ড সার্কেল বন্ধু সাথী আপনজন পাড়া প্রতিবেশী হ্যাঁ কর্মচারী আমলা এই সে বহু লোক নিয়ে আমরা একটা সমাজ গঠিত চোখ দুইটা বন্ধ করে দেখেন তো দেখি কোনো বন্ধু ফ্রেন্ড সার্কেল কেউ সাথী হয়নি কবরে আজকের মৃত্যুর পর আজকে মারা গেলে সব পর কেউ আপন না মরণের পর একমাত্র আপন কে কথা বলেন মুখ খুলে আওয়াজ দেবেন কে আপন আল্লাহ ছাড়া আর কেউ আমাদের আপন আছে যারা আল্লাহকে আপন বানায় নিতে পারছে তারা দুনিয়াতে সাকসেসফুল পরকালে সাকসেসফুল আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর والذين كفروا أولياءهم
يخرجونهم من النور إلى الظلمات الله رب العالمين بولين جرى مؤمن غبي جرى ايمان دار غبي এই পৃথিবীতে যারা আল্লাহকে আপন মনে করবে রব বানাবে অভিভাবক বানাবে গার্জিয়ান বানাবে আমাদের সবচেয়ে বড় গার্জিয়ান হলো আল্লাহ সবচেয়ে বড় অভিভাবক হলো আল্লাহ সবচেয়ে বড় আপনার সবচেয়ে বড় ক্লোজ বন্ধু হলো আমাদের আল্লাহ কোরআনে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিগুল্লাদিনা আমানু যারা ঈমান এনেছে আমি আল্লাহর প্রতি আমি আল্লাহ হলাম তাদের সবচেয়ে বড় বন্ধু জোরে বলেন সুবহানাল্লাহ রব যদি আপনার সবচেয়ে ভালো বন্ধু হয় রব দায়িত্ব পালন করবেন কি দায়িত্ব পালন করবেন ইখরিজুহু মিনাদ যুলুমাতি ইলান নূর আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় আল্লাহ যদি কারো ফ্রেন্ড হয়ে যায় আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায় ওই লোকটা যত অপরাধ আর অন্যায়ের ভিতরে আধারের ভিতরে থাকুক না কেন মহান রব্বুল আলামিন তাকে ওই অন্ধকারের পথ থেকে ভুল পথ থেকে অপরাধের পথ থেকে রব্বি করিম তাকে টেনে টেনে এনে আলোর পথ তথা সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ মহান আল্লাহ দেখায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য মনে মনে কথাটা সেট করা অনেক অপরাধ আমরা করি কিন্তু পৃথিবীতে আমার সবচেয়ে বড় আপন কে কথা বলেন আওয়াজ দিয়ে বলেন কে বলেন না বহু জায়গায় আমরা এমন হয়ে যায় যে এখানে মাও নাই এখানে বাবাও নাই এখানে সাথীও না যেমন প্রবাসে আপনাদের যাদের সন্তানেরা প্রবাসে আছে আপনাদের যাদের বাবা প্রবাসে আছে আপনাদের যাদের ভাইবেরা তারা প্রবাসে আছে বলেন তো ওখানে কি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মা বাবা কেউ আছে কঠিন বিপদে যখন পড়ে ওই জায়গায় উদ্ধারকারী একমাত্র কে আরো জোরে বলেন কে পৃথিবীর যে জায়গায় কেউ কাজে আসে না সেখানেও রব আপনাকে উদ্ধার করবে এজন্য মুসলমান ইমানদার আল্লাহকে আপন বানায় আনেন অন্তরের ভিতরে রবকে জায়গা করে দেন আল্লাহকে সবচেয়ে বড় বন্ধু বানায় আনেন আর আল্লাহকে বন্ধু বানাতে হলে সবচেয়ে বেশি মহাব্বত আল্লাহকে করতে হবে দুনিয়াতে দেখবেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে যার চলাফেরা তার আলোচনা বেশি করে তার সঙ্গে ওঠা বসা হয় তার বাড়িতে যায় তার খোঁজখবর লয় আজকে আমাদের আল্লাহর প্রতি টান আর মায়া মহাব্বত না থাকার কারণে সব খবর আমার কাছে থাকলেও আমার রবের খবর আমার কাছে নাই সব খবর আছে আমার রবের খবর নাই দিন যায় সারাদিন একবারও আল্লাহরে ডাকে না সপ্তাহ যায় রবের খবর নাই বন্ধুদের খবর প্রতি মুহূর্তে ফোন দিয়ে নিতেছে খবর নিতেছে আদান প্রদান হচ্ছে দাওয়াত দিয়ে খাওয়াইতেছে কি মহাব্বত আমার দুস্থ হয়েছে জরায়ে ধরতেছে রবের কোনো যোগাযোগ নাই অথচ তার দেহে যা আছে সে যা খরচ করছে চোখ খরচ করতেছে মুখ খরচ করতেছে সব কিছু আল্লাহর দেওয়া সব কার দেওয়া এই আল্লাহর সাথে সম্পর্ক নাই বহু মানুষ এ সমাজে আছে 30-40 বছর হয়ে গেছে একদিনও বলে নামাজে যায় না মানে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তার সব সম্পর্ক ঠিক আছে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই এজন্য আমাদের আল্লাহর সাথে গভীর সম্পর্ক আমরা করতে চাই কিনা চাই না বলেন না একটু আওয়াজ দিয়ে চাই কিনা চাই না আল্লাহর সাথে সুসম্পর্ক করার দরকার ভাইরা আমার বন্ধুরা আমার আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলুন তারা যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চায় আমাকে ভালোবাসতে চায় আমাকে যদি বন্ধু বানাতে চায় তাইলে তারা তো আমাকে ডাইরেক্ট পাবে না আমি একটা পদ্ধতি বাতলে দিলাম একটা পন্থা একটা সিস্টেম আমি আল্লাহ বাদলায় দিলাম আপনি নবীকে আমার পক্ষ থেকে মনোনীত করে পৃথিবীর জমিনে আমার হয়ে আপনি কাজ করবেন আপনি তাদেরকে বলে দেন আমি আপনাকে আমার পছন্দের রঙে রঙালাম রসুলকে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের রঙে রঙাইলেন রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন মডেল বানাইয়া রসুল বানাইয়া আল্লাহ পাকের পক্ষ থেকে সাজাইয়া আল্লাহ আমাদের মাঝে পাঠাইলেন পৃথিবীবাসীকে আপনি বলে দেন তারা যেন আপনার রঙে তারা রঙিন হয়ে যায় আপনাকে যেন তারা মহাব্বত করে আপনি যেভাবে চলতে বলেন তারা যেন চলতে শুরু করে দেয় যদি তারা আপনাকে ফলো করে আপনার ভক্ত হয়ে যায়
আপনার অনুরাগী অনুসারী হয়ে যায় আপনার কথায় যদি জীবন যাপন করে তাহলে আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে আর আমার ভালোবাসা যারা পাবে আমি আল্লাহ তাদেরকে দুটো পুরস্কার দান করব জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা পুরস্কার তাহলে বোঝা গেল ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ কথা বলেন আছে যে আপনি ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসবেন রসূল ছাড়া সম্ভব না কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় অংশ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন নাই কালিমা হবে কথা বলেন না হবে আশহাদু আল্লা ইলাহা পড়লেন কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন নাই সাক্ষী দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পাঠ বাদ দিলেন আপনার কালিমা শাহাদাত হবে আত্তাহিয়াত হবে সব জায়গায় যেখানে আমার রব সেখানে আমার রসুল আল্লাহকে যেমন মানতে হবে রসুলকে তেমনই মানতে হবে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক আছে নাকি আজকে সারা পৃথিবীতে জোয়ার কিসের জোয়ার রসুল প্রেমিকদের প্রেমের জোয়ার এটা এটা প্রদর্শন করতে হবে ভারতে একজন মালাউন আমার রসুলকে গালি দিয়েছে কটাক্ষ করেছে বাংলাদেশে তৌহিদি জনতা ফুসকে উঠেছে সারা বাংলাদেশে সারা বিশ্বে প্রতিবাদের জোয়ার উঠেছে তার ফাঁসি চায় তাকে ফাঁসি দিতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক এ মুসলমান বুখারী শরীফের হাদিস রাসূল বলেছেন ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি হাদিসটা খুব খেয়াল করে শুনবেন প্রসিদ্ধ হাদিস আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি যে সত্তার হাতে যে রবের হাতে যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ আমার নবী বলতেছেন সেই রবের কসম করে আমি বলি ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ সে আল্লাহ পাকের কসম করে আমি বলছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন একজন মুমিন ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মানে রসুলকে মানে মুখে বলেছে আপনারা সকলে আল্লাহকে মানেন রসুলকে মানেন মুখে বলছেন আমিও বলছি কিন্তু আপনারা আমার ইমান যদি মাপা হয় থার্মোমিটারে যদি ওঠানো হয় পাল্লার মধ্যে যদি ইমান মাপা হয় তাহলে কার ইমান কতটুকু আছে এটা আল্লাহর পাল্লাতে কিন্তু ধরা পড়ে যাবে এবং বাস্তব দুনিয়াতে কিছু কিছু বোঝা যায় হাদিসে রাসূল বলতেছেন একজন মুমিন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নামের কসম করে বলছেন আল্লাহর কসম করে আমি বলছি যে আল্লাহ পাকের হাতে আমার জান এবং প্রাণ ততক্ষণ পর্যন্ত কোনো ইমানদার মুমিন পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার মা বাবা তার সন্তানাদি এবং পৃথিবীতে যা আছে তার মহব্বতের বস্তু সব কিছুর চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তার ইমান ইমানই হবে না সুবহানাল্লাহ বলে ইমান ইমানই হবে না ইমান কমপ্লিট হতে হলে নিজের মা বাবার চাইতে সন্তানের চাইতে আপনার যে মহব্বতের ফ্যাক্টরি আপনার যে মহব্বতের জমিজামা মহব্বতের তিনতলা বাড়ি মহব্বতের ব্যবসা প্রতিষ্ঠান কত কিছুই তো আপনার মহব্বতের ভালোবাসার জিনিস আছে চোখ জোড়ানোর মতো ওটার প্রতি আপনার মনের একটা টান সব টানের চাইতে সব ভালোবাসার চাইতে সব মায়ার চাইতে সব দয়ার চাইতে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে রাসূলকে তাইলে ইমান কমপ্লিট হবে কথা বলেন ঠিক কিনা ঠিক যদি কথা এটাই সত্য হয় হাদিসও যদি সঠিক হয় তাহলে একটু মাইপা দেখেন আপনার বাবাকে রাস্তায় যদি কেউ থাপ্পড় মারে আপনার সন্তানকে যদি কেউ রাস্তার মধ্যে আঘাত করে আপনার বংশের কেউ কাউকে যদি রাস্তায় কেউ আঘাত করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যদি ক্ষতি হয়ে যায় জমিজমার ক্ষতি হয়ে যায় যে পরিমাণ হায়াতাস করেন যে পরিমাণ অস্থিরতা দেখান আপনার সন্তানকে কেউ মারলে যেই পরিমাণ প্রতিবাদ করেন যেই পরিমাণ শোক রাঙ্গান আর যেই পরিমাণ আপনি সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন নেন আমার নবীকে গালি দিলে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করলে আমার রসুলকে খাটো করলে আমার রসুলের বদনাম ছড়াইলে তখন আপনি এই বাংলার জমিনে বসে বসে তিন বেলা আরামসে খান একবারও প্রতিবাদ করেন না প্রতিবাদ করার ভাষাও আপনার চোখে মুখে ফুটে ওঠে না আল্লাহর কসম করে বলি ইমানদার দাবি করতে পারেন আর পাঁচ ওয়াক্ত নামাজ ঠেইলা মসজিদে গিয়ে পড়তে পারেন আপনার ইমান এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই কথা বলেন ঠিক কিনা
ইমান কমপ্লিট হতে হলে আমার রাসূলকে পৃথিবীর যে কোনো প্রান্তে কেউ আঘাত দিক রাসূলকে কটাক্ষ করো এই বাংলার জমিনে খবর আমার কানে পৌঁছলে পত্রিকায় মিডিয়ার মাধ্যমে আমি পাইলে আমার ওই জায়গায় বসে প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা মান সাব্বান বিজ্ঞানা ফাকতুলুহু হাদিস আছে আমার রাসূলকে যদি কেউ গালি দেয় তাকে হত্যা করা ওয়াজিব হয় রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় তাকে মেরে ফেলা তাকে শহীদ করে তাকে কতল করে দেওয়া তাকে ফাঁসিতে ঝুলানো এটা কর্তব্য রাষ্ট্রের উপরে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দেন কথা বলেন না ঠিক কিনা রে কিনা এই প্রতিবাদ করার দ্বারা বাংলাদেশের আনাচে কানা চিপা চাপায় ইসলামের শত্রুরা নবীর দুশমনেরা আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করতে পারবে না কথা বলেন ঠিক কিনা রে কিনা আপনার বাবারে কেউ তাপপুর মালে সাথে সাথেই গোষ্ঠীর লোকজন নিয়ে প্রতিবাদ করেন বিচার করতে যান তো বোঝা গেল রবির সাথে বাবার প্রতি দরদ বেশি সন্তানকে কেউ থাপ্পর মালে আঘাত দিলে সাথে সাথে প্রতিবাদ করেন ব্যবসা প্রতিষ্ঠান জমি জামার উপর আঘাত আসলে সাথে সাথে প্রতিবাদ করেন আমার রসুলকে গালি দিলে আপনার খবরই নেই মনে হয় যে রসুল আপনার আপন না গোষ্ঠীরও না জাতেরও না বাতেরও না আশপাশের না আরো বেললু ওনার তো না আমার তো কানবে কেন মনটা এই যে কাঁদে না কেন কাঁদে না কারণ আপনার মনের ভিতরে ইমান এখনো ঠিক হয় নাই ইমান যদি ঠিক থাকতো তাহলে এক নম্বরে প্রেম আর ভালোবাসা থাকতো আমার নবীর প্রতি কথা বলেন ঠিক কিনা এই প্রেম এই মহাব্বতটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে কয় ভাগ মহাব্বত এই যে প্রেম ভালোবাসা প্রেম মহাব্বতটা এটা কয় ভাগ তিনটা স্তর বলা হয়েছে আরবিতে একটাকে বলা হয় মহাব্বতে তাবেই একটা হলো মহাব্বতে তবিঈ আরেকটা হলো মহাব্বতে আকলি আরেকটা হলো মহাব্বতে ঈমানী তিনটা কারণে মানুষ অনেক কাজ করে যা করতে চায় না এরপরও করে তিনটা কারণে কথাটা যদি খেয়াল করে বুঝেন আরবি শব্দ হলো বাংলাতে আমি সহজ করে বুঝিয়ে দিই মহাব্বতে তবিঈ মানে মহাব্বতে তবিঈ মানে অটোমেটিক মনের ভিতরে মহাব্বত পয়দা হয় কেউ বোঝায় দিতে হয় না কেউ শিখায় দিতে হয় না কেউ বলে দিতে হয় না কেউ শিখায়ও দেয় না বলেও দেয় না অটোমেটিক কারো প্রতি কারো মায়া পয়দা হয় কারো প্রতি কারো টান পয়দা হয় ভালোবাসা পয়দা হয় যেমন পৃথিবীর কোনো বাবাকে মাকে সন্তানকে ভালোবাসতে মায়া করতে শিখায় দিতে হয় না এটা অটোমেটিক মায়া লাগে কথা ঠিক কিনা শুধু মানুষ রে আপনার এলাকার গরু ছাগলকে দেখবেন পশু পাখিকে দেখবেন একটা গাবি তার বাচ্চা জন্ম দেওয়ার পরে কেউ তার শিখা দিতে হয় না তুমি তোমার সন্তানকে জিব্বা দিয়া চাইটা চাইটা আদর দেখাও শিখাই দেওয়া লাগে একটু একটু চিন্তা করে দেখেন কি প্রকৃতিক সিস্টেম রব কেমন শিক্ষা দিলেন যে গাবিটা জন্ম নেওয়ার পরে তার জিব্বা দিয়া তার বাচ্চাকে চাইটা চাইটা আদর করতেছে তার দাঁড় করাতে সহযোগিতা করতেছে একটা সাগি তার বাচ্চা জন্ম দেওয়ার পরে জিব্বা দিয়া চাইটা চাইটা সন্তানকে আদর করে ভালোবাসা দেয় জঙ্গলার হিংস্র প্রাণীগুলো তার সন্তানের প্রতি মায়া দেখায় গাছপালার ভিতরে পাখিগুলো দেখবেন ওই যে মাঠে চলে যায় বিভিন্ন চকে চলে যায় সেখান থেকে ছোট্ট ছোট্ট পোকামাকড় চিবে চিবে গলার ভিতরে ঢুকায় আবার বাসায় এসে উল্টা বের করে নরম নরম করে তার সানার মুখে ঢুকায়া দেয় কি এটা তারে কেউ শিক্ষা দেয় না কে শিক্ষা দিয়েছে শিক্ষা না এটা অটোমেটিক তার এই ছোট্ট যে একটা মন আছে এই মনটার ভিতরে তার সন্তানের প্রতি দরদ ঢুকাই দিছে এটাকে বলা হয় মহাব্বতের তবিঈ অটোমেটিক তবিয়ত গতভাবে কারো প্রতি কারো মায়া গয়ে যাওয়া আল্লাহর নবীর সাহাবাই কারাম তবিয়তগতভাবে আল্লাহর রাসূলের প্রতি পরিমাণ মায়া আর মহাব্বত ছিল নিজের জীবনটা পর্যন্ত রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তবিয়তগত রাসূলের সামনে থাকতে থাকতে রাসূলের আদর্শ দেখে এই পরিমাণ মায়া আর ভালোবাসা জন্ম নিয়েছে যে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসছে রাসূলকে এমনি কি সার্টিফিকেট আসে আসমান থেকে আসমানের মালিক কোরআনের কপি কোরআন শরীফের ভিতরে কিয়ামত পর্যন্ত যে কিতাব থাকবে কিতাবে লিখে দিয়েছেন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন স্বয়ং আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ আজকে আমাদের তো ভালোবাসা নাই রাসূল প্রেম তো নাই
আলোচনার অর্থ কি রাসূলের প্রতি মায়া প্রেম ভালোবাসা যে আর কিছু করি নাই রব আমি তোমার রাসূলকে ভালোবাসছিলাম এই মায়াটা অন্তত রাসূলের প্রতি আমাদের আশা উচিত কি বলেন কথা ঠিক কিনা ঠিক না রাসূলকে মহব্বত করতে চাই কিনা চায় না আর জোরে বলুন চাই কিনা চায় না রাসূলের মহব্বত ছাড়া রাসূলের ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে আজ রাসূল মদিনাতে শুয়ে শুয়ে আপনার আমার জন্য কান্দে পৃথিবীতে পৃথিবীতে আল্লাহর রাসূলের লাইফে পুরোটি উম্মতের জন্য কেঁদেছেন রক্ত জড়িয়েছেন রক্তে রঞ্জিত হয়েছেন কত চেষ্টা করেছেন উম্মতকে হেদায়েত দেওয়ার জন্য তায়েফের ময়দানে আমার রাসূলকে রক্তাক্ত করেছে এরপরও বদদোয়া নয় হেদায়েতের দোয়া করেছেন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা আমার বন্ধুরা আমার তালে মহব্বত তিন প্রকারের বললাম একটা হলো মহব্বতের তবঈ দিলগত মনগত তবিয়তগত আরবিতে তবিয়ত বলা হয় তবিয়তগত অটোমেটিক কারো প্রতি কারো মায়া হয় মার মায়া হয় বাবার মায়া হয় সন্তানের প্রতি ভাইয়ের মায়া লাগে ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের প্রতি স্বামীর মায়া হয়ে যায় স্ত্রীর প্রতি এই যে অটোমেটিক কারো প্রতি কারো দুর্বলতা মায়া হয়ে যাওয়া এটা হলো তবিয়তগত এই মায়াটা আমাদের প্রত্যেকের আমার নবীর প্রতি হয়ে যাওয়া উচিত কথা বলেন ঠিক কিনা কারণ আমি নবীর মাধ্যমেই ইসলাম পাইছি আমার রসুলের মাধ্যমে ইসলাম আমি পেয়েছি আমার রসুল না হলে আজকে আমি মুসলমানই হতাম না কথা বলেন না ঠিক কিনা ঠিক না তো সেই নবীর প্রতি আমার মায়া অটোমেটিক হয়ে যাওয়া উচিত দ্বিতীয় নাম্বার মহাব্বতে আকলি আকলে বোঝায় যে এটা করলে তোমার জন্য লাভ হবে ব্রেনে বলে আপনার বিবেকে বলে যে এটা করলে আমার জন্য ভালো মনে করেন কোন রোগীকে যদি সামনে তিতা ওষুধ দেওয়া হয় বহু রোগী এমন আছে ওষুধ খেতে চায় না ডাক্তারকে ওষুধ না খাইলে রোগও ভালো হবে না মারাত্মক হবে ভয়ঙ্কর হবে ক্যান্সার হবে ওষুধ খেতে হবে রোগী ওষুধ খেতে চায় না রোগীকে অপারেশন থিয়েটারে নিতে চাইলে যাইতে চায় না কাটবে ফার্মেসির বে অপারেশন করবে রাজি হয় না কিন্তু তার বিবেকে ঠিক নাড়া দেয় তার ব্রেন বোঝায় তার বিবেক বুদ্ধি নাড়া দেয় যে ওষুধ না খেলে সুস্থ হব না অপারেশন না করলে আমি ভালো হব না কথা কোন কথা ঠিক কিনা ঠিক না মনে যদিও ছায় না কিন্তু আকল তার বিবেক তাকে বোঝা যে ওষুধ খাইলে তোমার জন্য মঙ্গল এই অপারেশনে গেলে তুমি সুস্থ হবা তখন শারীরিকভাবে যদিও তিতা ওষুধ মুখে দিলে তিতা লাগে কষ্ট লাগে অপারেশন করলে যদিও কাটলে জ্বালা পোড়া করে কষ্ট হয় এরপরও জ্বালা পোড়া সহ্য করে কেন যে আমি স্থায়ী সুস্থ হব এই আশায় ঠিক তেমনি ভাবে শরীয়তের প্রত্যেকটা বিধান যা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন রসুলের মারফতে রসুলের মাধ্যমে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে মনে চায় না কিন্তু আকল তো আপনাকে এটা ঠিকই বোঝায় যে নামাজ যে পড়তে মনে চায় না এই কষ্ট করে মনের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেকে মসজিদে প্রেজেন্ট করতে পারলে হাজির করতে পারলে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করলে হালাল পথে চললে হারাম থেকে বেঁচে থাকলে মানুষের প্রতি দয়া করলে মায়া করলে এইভাবে প্রত্যেকটা ভালো কাজ আমাদের করতে মনে চায় না ভালো কাজগুলো আকল থেকে বুঝে বুঝে মনের বিরুদ্ধে যুদ্ধ করে যদি আপনি করতে পারেন তাইলে তার শেষ ফল হলো আপনার ঠিকানা হবে জান্নাত কথা বলেন ঠিক কিনা রুগীর যেমন ওষুধ খাইলে শেষে শেষে সুস্থ হয় অপারেশন করলে সুস্থ হয় রুগী মনে চাইছিল না এই কাজগুলো করতে কিন্তু করেছে কেন কারণ তার জন্য মুক্তি এর ভিতরে ঠিক তদ্রূপ আমরা যা করতে মনে চায় না সেগুলো করলেই আমাদের জন্য মুক্তি কথা বলেন ঠিক কিনা নামাজ পড়তে মনে চায় না পাঁচ লাখ টাকা খরচ করে হজ করতে কারো মন চায় এতগুলো টাকা দুই দিশিম জায়গা কেনা যাইব তিন দিশিম জায়গা কেনা যাইব পাঁচ লাখ টাকা খরচ করলে এতগুলো টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়ে ঘুরে লিখিব কিন্তু আল্লাহর বিধান ফরজ হজ করতে হবে টাকা হয়েছে তো হজ করো যাকাত দাও দান খায়রাত করো প্রতিটি শরীয়তের বিধান যারা হারাম কাজে লিপ্ত হারাম ছাড়তে তারা পারে না অপরাধে লিপ্ত ছাড়তে পারে না কিন্তু মনের বিরুদ্ধে যুদ্ধ করে এই অপরাধ থেকে যখন নিজেকে মুক্ত করবে আর আল্লাহর বিধানটা মানবে যদিও কষ্ট হয় বলেন এই কষ্টের পুরস্কার আছে না নাই কথা বলেন আছে না নাই এই আকল আল্লাহ দিয়েছেন এই জন্য আপনি কাউকে দায়ী করতে পারবেন না কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আকল দিয়েছেন আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝে বুঝে নিজেকে শুধরাতে হবে সঠিক পথে চলতে হবে তিন নাম্বার তাহলে এখানে তিন দুই নাম্বার মহাব্বত মহাব্বতে আকলি আকল মহাব্বত করে কোনটাকে মহাব্বত করে যা রুচি ছিল না সেটাকে মহাব্বত করে সেটাকে প্রিয় বানায় নিল সত্যি প্রিয় বানায় নিল
অপারেশনটাকে আকলে বুঝা মাইনা নিল আকল দ্বারা মুহাব্বত করলো কেন যে এর মধ্যে আমার মুক্তি আছে আল্লাহর নবীর দেওয়া প্রত্যেকটা শরীয়তের বিধান যদিও আপনার আমার মনে চায় না আকল দিয়া বুঝায়া বুঝায় মনটারে শুধরায়া অবশ্যই এই বিধানের ভিতরে আমার মঙ্গল রয়েছে রাসূলকে মুহাব্বত করতে হবে রাসূলের রেখে যাওয়া শরীয়তের বিধানগুলোকে আমাদের পালন করতে হবে প্রত্যেকটা বিধানকে মুহাব্বত করতে হবে তাইলে কিয়ামতের ময়দানে আমার নবী বলবে আয় 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 আমার উম্মতরা আমি রাসূলের হাতে হাউজ কাউসার পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার মুহাব্বতে ঈমানি যাদের ঈমান আছে ইমান যত শক্তিশালী ইমানের স্পৃহা ইমানের জজবা তত শক্তিশালী সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বিশ্ব নবীর সাহাবাই কেরাম বিরক্ত লাগতেছে কষ্ট হইতাছে আল্লাহর নবীর সাহাবাই কেরাম ইমান শক্তি থাকার কারণে ইমান মজবুত হওয়ার কারণে ইমানের ভিতরে একটা জোশ ছিল জোশ এটাকে আর উর্দুতে জজবা বলা হয় জজবা বাংলাতে জোশ কয় জোশ শুনে জোশের কারণে বদরের যুদ্ধে মুসলমান মাত্র নিরস্ত্র নিরস্ত্র বুঝেন অস্ত্র নাই খালি হাতে মুসলমান নিরস্ত্র ৩১৩ জন প্রতিপক্ষ কাফের ১০০০ এরা সশস্ত্র কাফেররা কয়জন একটু আওয়াজ করে আপনারা কোন তাহলে কইতে আমার ভালো লাগবে কয় হাজার এরা ১০০০ আবার প্রতিটা মুসলমান না খায় রয়েছে রোজার মাস কোন মাস রোজার রোজার দিন কি দুই মিনিটা খুঁজা মাতাল তো মন সা পেটো ভাত না বিক্রি গেছে গা চার দিন না খাই রয়েছে পানিও খাইছে না এক তো নিরস্ত্র কোনো অস্ত্র নাই আবার সংখ্যায় কাফেররা ১০০০ মুসলমান মাত্র ৩১৩ জন আবার রোজাদার রসুল হুকুম করেছেন ইমান কতটুকু আছে দেখি কাফিরদের বিরুদ্ধে রমজান মাসে রোজারত অবস্থায় যুদ্ধ করতে হবে আসো আমার সঙ্গে কে কে যাবে ৩১৩ জন সাহাবাই কারাম জীবন দিতে রোজারত অবস্থায় অস্ত্র ছাড়াই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই হিত কে দিল কয় ইমানে দিছে ইমানে জোশ আসছে ইমান মজবুত ছিল এটাকে বলা হয় মুহাব্বতে ইমানি ইমানের মুহাব্বত ইমানি শক্তি উহুদের প্রান্তরে মুসলমান ৭০০ মুসলমান কয়জন কাফেররা ৩০০০ এদের বিরুদ্ধে রাসূল হুকুম করেছেন যুদ্ধে অংশগ্রহণ করো করছে সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল নির্দেশ করেছেন মক্কা থেকে মাতৃভূমি পিতৃভূমি তোমাদের মা বাবা ১৪ পুরুষের ঠিকানা মক্কায় গরু ছাগল বেড়া বকরি উট ক্ষেত খামার ফসল গাছগাছরা ফল বাগান এটা সেটা সব কিছু লইয়া তোমরা বিশাল একটা সমাজ কার মন সা এই ঘর এই বাড়ি সব ফালায়া যাইতে গা কেন অর্ডার করে কোন রসুল অর্ডার করেছেন এ সব ফালায়া বউ সন্তান আদি সব ফেলে দিয়ে ২০০ কিলোমিটার দূরে মদিনায় তোমাদেরকে চলে যেতে হবে আমি রসুলের সঙ্গে সাহাবাই কারাম ঠিকই রসুলের সঙ্গে সারা দিয়ে হিজরত করে মক্কা ছেড়ে ভিটা মাটি জমি জামা বউ বাচ্চা ফালায়া নবীর সঙ্গে চলে গেছে সুবহানাল্লাহ তো মনে করতেছেন আপনি কইতেছেন না অথচ আপনারা কইলে যদি তিন দিন লাগে বাইরে না আল্লাহর রাস্তায় দেখবেন আপনি কত রোগ গায়ে দুয়াইছে গায়ে বিয়াইছে হ্যাঁ ফুত অসুস্থ বউ অসুস্থ তিন দিনের জন্য বাইরে করুন যায় না আর অনির্দিষ্টকালের জন্য সব ফেলে সব উর্বর প্রতিষ্ঠিত জায়গা জমি জামা বংশ সব ফালায়া চলে গেছে মক্কা মদিনাতে সুবহানাল্লাহ জোরে বলেন হিজরত করতে হবে হাফসাতে আল্লাহ রাসূল নির্দেশ করেছেন সাথে সাথে হাফসা দেশে হিজরত করার জন্য ভিটামাটি বউ বাচ্চা সন্তান আদরের বউ তিন দিনে সি বিয়ে করছে একদিনে সি বিয়ে করছে সব বউ ফালায়া সব ফালায়া চলে গেছে হাফসাতে সুবহানাল্লাহ জোরে বলেন এটাকে বলা হয় মুহাব্বতে ইমানি ইমানের মুহাব্বত ইমানি শক্তি বলেন তো দেখি ক্যালকুলেশন করলে ইমানি শক্তি আমরার কদ্দূর আছে মুহাব্বত কয় প্রকার বললাম বলেন বলেন আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার এই তিনোটা মুহাব্বত ভালোবাসা এটা এমন এক জরুরি জিনিস যে কারো প্রতি কারো টান কারো প্রতি কারো মায়া হলে তার জন্য সব দিতে সব বিসর্জন করতে রাজি রাসূল বলেছেন বুখারী শরীফের বর্ণনা হাদিস ততক্ষণ পর্যন্ত কোনো মোমেন মোমেন হতে পারবে না ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না তার মা বাবা সন্তান আপনজন
পাড়া প্রতিবেশী এবং আদরের বস্তুর চাইতে আমি রসুলকে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না তাইলে সবচেয়ে বেশি মহব্বত আমাদের করতে হবে আল্লাহর রসুলকে কথা বলেন ঠিক কিনা রে কিনা এই মহব্বতটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে যে এই টান আর এই মায়াটা আপনাকে টেনে নিয়ে যাবে আল্লাহর কাছে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে জোরে বলেন সুবহানাল্লাহ إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور মহব্বত যাদের অন্তরে সেট হবে রাসূলের প্রতি অটোমেটিক তারা রাসূলের সবগুলো বিধান রেখে যাওয়া বিধান শরীয়তের বিধান মানাটা সহজ হয়ে যাবে নেতার খুব বক্ত তো নেতার কথা শুনে সারের খুব বক্ত সারের সব কথা শুনে যে যাকে মানে তার কথা যে যাকে শ্রদ্ধা করে মূল্যায়ন করে তার কথা মানতে অনেক সহজ লাগে তিনি বলেছেন তো আর দেরি করা যাবে এখন দৌড় দাও তো রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে শ্রদ্ধার জায়গা রাখতে হবে ভালোবাসার জায়গা রাখতে হবে তো রাসূল যা বলবে সব আপনার জন্য মানা সহজ হবে মূলত ওই পরিমাণ মায়া আর মহব্বত আমার নবীর প্রতি আমাদের তৈরি হয় না কথা বলেন ঠিক কিনা রে কিনা চোখ বন্ধ করে দেখেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আমরা যে দলই করি না কেন আমাদের আখের ঠিকানা তো কবর শেষ ঠিকানা তো কবর আমাদের শাফি যিনি সুপারিশকারী হবেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে করবেন আল্লাহর কাছে করবেন সুপারিশ তো সেই রাসূলকে তো আমাদের ম্যানেজ করে যেতে হবে পৃথিবী থেকে রাসূল ম্যানেজ হলেই আল্লাহ ম্যানেজ হয়ে যাবে সুবহানাল্লাহ আমাদের কাকে ম্যানেজ করতে হবে রাসূলকে রাসূল বলেছেন ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো আমার অনুকরণ করো আমার অনুসরণ করো আমাকে ফলোয়ার আমার ফলোয়ার হয়ে যাও আমার ভক্ত হয়ে যাও যদি আমার ভক্ত হয়ে যাও আমার ফলোয়ার হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা পুরস্কার দান করবেন আওয়াজ করে বলেন তো দেখি কয়টা পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো ইগফির লাকুম যুনুবাকুম ওয়াইগফির লাকুম যুনুবাকুম ইউহিবিকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম দুইটা পুরস্কারের মধ্যে এক নাম্বার পুরস্কার হলো যাকে আল্লাহ ভালোবাসতে চায় যদি কেউ চায় যে আল্লাহ আমাকে ভালোবাসুক রসুল আমাকে ভালোবাসুক অথবা সে চায় যে আমি আল্লাহকে ভালোবাসবো রসুলকে ভালোবাসবো তাইলে তার জন্য উচিত হলো রসুলের এত্তেবা করা রসুলের অনুকরণ করা রসুলের অনুসরণ করা সারা জীবন প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে মুমিন বলে দাবি করলে প্রত্যেকটা জায়গায় পারিবারিক জীবনে সাংসারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে প্রত্যেক জায়গায় আমার নবীর পদ্ধতি আমার নবীর দেওয়া থিওরি অনুযায়ী জীবনযাপন করা তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুই পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ যাদেরকে ভালোবেসে লিস্ট করেছেন আপনার নামটাও ভালোবাসার ব্যক্তিদের মধ্যে আল্লাহ লিখে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে যারা ভালোবাসার বেশ ব্যক্তি হয়েছেন পারসন হয়েছেন তাদের সাথে যদি আপনার নাম লেখাতে হয় তো রাস্তা একটাই রাসূলের অনুকরণ অনুসরণ কথা শুনতেছেন আপনারা কথা খেয়াল করতেছেন আপনারা আরে আপনার নামটা প্রধানমন্ত্রীর কাছে যদি আপনার লিস্ট চলে যায় মন্দ লিস্ট না ভালো লিস্ট যে আপনার নাম গেছে যাদেরকে তিনি পুরস্কার দিবেন যে কোরআনে আল্লাহ বলছেন আপনারা সূরা ফাতিহাতে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম পথ দেখান আমাদেরকে তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন পুরস্কার দিয়েছেন তাদের পথ আমাদেরকে দেখান তো আমরা আল্লাহর ভালোবাসার ব্যক্তিদের তালিকায় আমাদের নাম বসুক এটা চায় না কথা বলেন আমরা চাই কিনা চায় না যদি চান যে আমার রব লিস্টে যে করেছেন কাকে জান্নাতে দিবেন কাকে পুরস্কৃত করবেন ওই তালিকায় আমার নাম উঠুক তাইলে রাস্তা হলো রসুলের এত্তেবা রসুলের অনুকরণ রসুলের অনুসরণ আজকে সারা পৃথিবীতে আমরা এক্সাম্পল দিলে দেখতে পাই বাস্তবে দেখি মেসির ভক্ত বাংলাদেশে অভাব নাই রোনালদোর ভক্ত বাংলাদেশে অভাব নাই বিভিন্ন দেশের খেলোয়াড়দের ভক্ত আছে বিভিন্ন রাষ্ট্রের ভক্ত আছে তো দেখা যায় মেসির ভক্ত যারা এরা এই বাংলাদেশে যদিও মেসি কোনোদিন তার খোঁজ নেয় নাই বাকি জীবন নিবেও না কিন্তু সে অন্ধ ভক্তই বই রয়েছে আছে না এমন সে অন্ধ ভক্ত বাড়ি কই কই বালুকান্তি বালুকান্তি মেসির ভক্ত মেসি কোনোদিন বালুকান্তি আসবেও না আর সে কোনোদিন সেখানে যাবেও না সে অন্ধ ভক্ত হইয়া মেসির গেঞ্জি অর্ডার দিয়ে বানায়া দশ নম্বর জার্সি গায়ে লাগায় এই মাঠে দৌড়াদৌড়ি করে ভাল লাগে
মেসির একজন ভক্ত আবার টাকা খরচ করে পতাকা বানায়া তার ওই গাছের আগায় উঁচু গাছের আগায় টানায়া বাতাস উড়াইতেছে ভাল লাগতেছে ফিলিংস কি কি অনুভব কি অনুভূতি কি ভাল লাগা মেসির পতাকা উড়াইছে এই যে ভাল লাগা এগুলো ভাল লাগে আপনাদের আমার নবীর ভক্ত হয়ে নবীর সুন্নত বডিতে ফিট করা নবীর সুন্নত পরিবারে সেট করা নবীর সুন্নত সব জায়গায় সেট করা এই অনুভূতি যাদের ভিতরে ঢুকে যাবে যে সব জায়গায় আমার নবী হবে আমার সারা ভক্তের তালিকায় তাইলে সে জান্নাতি হয়ে যাবে তখন সে আল্লাহর প্রিয়দের তালিকায় নাম বসে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কথা ঠিক আছে নাকি আ জায়গায় কু জায়গায় আমরা ভক্ত হয়ে যায় ভুল জায়গায় আমরা নিজেকে সেটিং করে ফেলি ভুল জায়গায় আমরা হাত দিয়ে ফেলি এজন্য আমরা যদি আল্লাহর মাহবুবিয়াতের মর্যাদা পেতে চাই আল্লাহর প্রিয়দের তালিকায় নাম বসাতে চাই তো আমাদের সবচেয়ে বড় জরুরি হলো রাসূলের ইত্তেবা করা আল্লাহ এটাই বলেছেন ইউহিব্বিকুমুল্লাহ মহান রব তোমাকে মহব্বত করবেন আর আল্লাহ পাকের একটা রুলস হলো সিস্টেম হলো আল্লাহ যাকে ভালোবাসে যদি কেউ কোনো আমলের দ্বারা কোনো ভালো কাজের দ্বারা আল্লাহর প্রিয় হয়ে যেতে পারে তো আল্লাহ তাআলা তার লাইফের অতীতের সমস্ত গুনাহগুলো ক্লিন করে পরিষ্কার করে স্বচ্ছ করে তার দিলটাকে আয়নার মতো পরিষ্কার করে দেয় তার জীবনে কোনো গুনাহ থাকে না খারাপের বন্ধু খারাপ থাকে ভালোর বন্ধু ভালো থাকে এটা এমনই হয় ভালোর ছোঁয়ায় খারাপও ভালো হয়ে যায় অনেক সময় তো আল্লাহ যাকে ভালোবাসবেন তার অন্তরে কোনো পাপ থাকবে না গুনাহ থাকবে না আল্লাহ তার পাপ মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয়দের তালিকায় নাম বসাবেন ভালো কাজ করতে তাকে আল্লাহ সার্বিক হেল্প করবেন সহযোগিতা করবেন তার দিলের ভিতরে অন্তরের ভিতরে ভালো কাজের সৎসাহস আল্লাহ ঢুকিয়ে দিবেন প্রতিটি ভালো কাজ করার হিম্মত সে পেয়ে যাবে তাকে ডাকতে হয় না সে ওটু করতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়াইগফিরুলকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন তার লাইফের সমস্ত গুনাহ খাতাগুলো সমস্ত পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন তাহলে সকলে আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে চাই কিনা চায় না তাহলে রাসূলের ইত্তেবা করতে হবে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়া যাবে না সাহাবায়ে কেরাম তো এমন ছিল যে কোটি টাকা লস হলেও রাসূলের কথাকেই আগে রেখেছেন মূল্যায়ন করেছেন উপরে রেখেছেন ছোট্ট একটা ঘটনা কিতাবের ভিতরে আছেন পুরো ঘটনা বলবো না শুধুমাত্র এতটুকু বোঝাতে চাই আল্লাহর নবীর একজন সাহাবী বিশ্ব নবীর দরবারে গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে এত কালো এত বিশ্রী এত অসুন্দর আমার ঠুটমোটা নাক চ্যাপটা কালো হওয়ার কারণে আল্লাহর সুন্দর পরিষ্কার স্বচ্ছ জান্নাতে কি আমার জায়গা হবে না এত দামি জান্নাতে কি আমার মতো কালো লোকের জায়গা হবে আল্লাহর রাসূল বলেন জান্নাতে যাওয়ার জন্য কালার না জান্নাতে যাওয়ার জন্য জাত বংশ না জান্নাতে যাওয়ার জন্য ভালো দিলওয়ালা মানুষ লাগবে রাসূল আমি রাসূলের ভক্ত হতে হবে আল্লাহর শরীয়তের বিধানগুলো মানতে হবে ঈমান আনতে হবে যারা ঈমান আনবে আর সালেহ আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কালার দেখবে না ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার বানায়া মহান আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে জোরে কোন সুবহানাল্লাহ তখন এই সাহাবি বলি ইয়া রাসূলুল্লাহ আমি কালো হই আর বৃষ্টি হই এখনই কালিমা পড়লাম মুসলমান হলাম ঈমান এনে ফেললাম সাথে সাথে ঈমান এনেছে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তো একটা প্রয়োজন সেটা হলো আমি মদিনার বহু পরিবারে প্রস্তাব দিয়েছি বিয়ে করতে চাই পর্যাপ্ত বয়স হয়েছে আমি বিবাহ করার উপযুক্ত হয়েছি কিন্তু আমি কালো হওয়ার কারণে অসুন্দর হওয়ার কারণে আমার চেহারা বিশ্রী হওয়ার কারণে কেউ তো কোনো পরিবার তো আমার কাছে তাদের মেয়ে বিয়ে দিতে রাজি না আপনি কি পারবেন আপনি কি পারেন আমার জন্য এতটুকু হেল্প করতে আমাকে একটা ভালো পরিবারে বিয়ে করে দেন আমি খুব বিয়ে করতে চাই এই সুন্নতটা জিন্দা করতে চাই আল্লাহ রসুল সাথে সাথে বললেন মদিনার একটা পরিবার রয়েছে আমর ইবনে ওহাব আমার সাহাবি আমার ভক্ত তুমি তার বাড়িতে গিয়ে বলো তার কাছে গিয়া বলো তার একটা সুন্দরী মেয়ে আছে সুন্দরী সুফলা সরসা কিউট স্মার্ট বিউটিফুল অনেক সুন্দরী মদিনার হুর বলা হয় তাকে হুরে মদিনা বলা হয় তার কাছে গিয়ে বলবে সে যেন তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেয় জোরে বললাম সুবহানাল্লাহ এটা চিন্তার বিষয় ঘটনা হাদিসের ঘটনা আমি আপনাদেরকে কেন শোনাচ্ছি শুধু এতটুকু উপলব্ধি করার জন্য ঘটনা বলা উদ্দেশ্য না যদি এটা উদ্দেশ্য হতো তাহলে আমি সুন্দর করে গুছায় গেছে সুর দিয়ে বলতাম তো আল্লাহ রসুল যে একটা নির্দেশ করলেন একটা মেয়েকে আইএ পাস বিএ পাস এরপরে অনার্স মাস্টার্স করিয়ে তাকে এমএ পাস করায়া সুন্দর প্রতিষ্ঠিত করে আবার দেখতেও স্মার্ট বড়ি বড়ি দেখতেও সুন্দর দেখার মতো হাজার লাখের ভিতরে এক নাম্বার এমন একটা মেয়ের জন্য যদি আল্লাহর নবী ওই রাষ্ট্রের সবচেয়ে কালো সবচেয়ে বিশ্রী
সবচেয়ে অসুন্দর সবচেয়ে অযোগ্য লোকের লোকের কাছে বিয়ে দিতে যদি প্রস্তাব পাঠায় তো অবশ্যই অভিভাবক বলবে এত বড় জুলুম কি কেউ কারো করে আমি নবীর ভক্ত হইছি ঠিক আছে আমি নবীর murid হইছি ঠিক আছে নবীর কাছে যাই ঠিক আছে তো ইদে কি করলো দেশ কি আর ভোলা পাইছে না দেশ কি আর লোক পাইলো না আমার মেয়ের লাগে ই ই ই কাইলাটার কেন বানাইলো কিন্তু দেখ দিনের বেলা দেখলে কইলা চিপ মারে এটা মানুষ না ভূত এত বিশ্রি আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলছি সাহাবীদের শানে কথাগুলো বলা যায় না আমাদের গ্রামের ভাষায় বোঝানোর জন্য বলতেছি এমন একটা ছেলেকে এত সুন্দরী আর শিক্ষিত একটা মেয়ের জন্য রাসূল পছন্দ করছেন হুকুম রাসূলের বলো আমি রাসূল বলেছি সেজন তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দে বিয়ের প্রস্তাব লয়ে যাওয়ার পরে লোক কয় এটা কি কয় ভয় পেয়ে গেছে বিশ্বাস করতে তার লেট হয়েছে সে বলে না অসম্ভব এটা হতেই পারে না এটা হতেই পারে না তারে তাড়ায় দিছে সাহাবি কানতে কানতে রাসূলের দরবারে আসছে তো একটা লোককে যদি ধমক দিয়া তাড়ায় দেয় এই আওয়াজ তো ঘরে ঢুকছে যে মেয়ের জন্য প্রস্তাব দিছে মেয়ের বাবার সাথে মার সাথে কথা হয়েছে কিন্তু মেয়ে সামনে ছিল না মেয়ে এসে জিজ্ঞেস করলো আব্বা কি হয়েছে আমি তো দরজার ফাঁকি দিয়া আড়াল থেকে দেখছি একটা কালো বিশ্রী একটা ছেলে আসছিল কি হয়েছে তো রাসূল বলছে এই ছেলেটার সঙ্গে তোর বিয়ে দিতে আমি তো এটা রাজি না এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এটা কি সম্ভব হয় মা তোর এত কষ্ট করে পড়াশোনা করেছি দেখার মতো তুই একটা মেয়ে তোর জন্য একটা স্মার্ট ছেলে পছন্দ করবে এই ছেলের কাছে কেমনে বিয়ে দিই মেয়েটা মা বাবার চাইতে কোটি গুণ ইমান মজবুত ছিল মেয়ে বলে আমার রসুল যদি এই কালো বিশ্রী অসুন্দর লোককে অশিক্ষিত লোককে আমার জন্য পছন্দ করে তো আমি এই বিয়াতে সেকেন্ড তো দেরি করবো না আমি রাজি তোমরা রাজি হওয়ার নাও সুবহানাল্লাহ আস্তে হয়ে গেল না মানসিকতার ইমানটা বোঝাতে চাইলাম এ দেহের সৌন্দর্য এ দেহের চাকচক্য আমরা বহু দেখাই আসলে লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম তোমাদের সুরত্ব আল্লাহ নজর করে না দেখে না ওয়ালা ইয়ানজুরু ইলা আমালিকুম তোমরা কি করলা 10 লাখ দিলে না 20 লাখ দিলা 30 লাখ দিলা মসজিদ 5টা বানাইলা না 10টা বানাইলা এটা আল্লাহ দেখে না ওয়ালা কি ইয়ানজুরু ইলা নিগিয়াতিকুম ওয়া কুলুবিকুম কালার দিয়ে বিবেচনা করলে তো বাংলাদেশের মানুষ জান্নাতে যাবেই না মিশরের মানুষ সবচেয়ে সুন্দর ইরানের মানুষ সবচেয়ে সুন্দর আরবের বহু রাষ্ট্রে বহু কত সুন্দর সুন্দরী মানুষ সুন্দর সুন্দর মানুষ আমরা তো ওই তুলনায় কিছুই না দেহ বডি কালো সবকিছু অসুন্দর কথা ঠিক না ঠিক না আল্লাহর কাছে কালারের মূল্য নাই আল্লাহর কাছে দিলের মূল্য অন্তরের মূল্য ভিতর যার ক্লিন আর পরিষ্কার ওই লোকটা হবে জান্নাতি চিল্লায় বলেন সুবহানাল্লাহ কথা শুনতেছেন আপনারা মেয়েটা ডাক দিয়া বলে বাবা আর দেরি করবেন না বিশ্ব নবীর প্রস্তাবকে আপনি প্রত্যাখ্যান করেছেন দৌড় দিন রসুলের দরবারে না হয় তো মহান রব্বুল আলামিন আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করে দিবে বাবা দৌড় দিলেন রসুলের দরবারে না জানি আল্লাহ পাকের পক্ষ থেকে গজবের আয়াত নাযিল হয়ে যায় ইয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পারি নাই আমি মনে করেছি আপনি প্রস্তাব দেন নাই সে নিজ থেকে প্রস্তাবটা দিয়েছে এই জন্য আমি প্রত্যাখ্যান করেছিলাম ওগো আল্লাহর নবী আমার মেয়ে প্রস্তাবে রাজি আমিও রাজি আমার ফ্যামিলিও রাজি আপনি তার সঙ্গে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করুন জোরে বলেন সুবহানাল্লাহ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا কোরআনুল কারীমের আয়াত ওই মেয়েটা মা বাবাকে আয়াত শুনায় দিলেন মেয়েটা ডাক দেয়া বলে অমা কানালি মুমিনিন ওয়ালা মুমিনাতিন কোন মুমিন পুরুষের জন্য মুমিন নারীর জন্য মাশাআল্লাহ আরে তাকবীর প্রধান বক্তার আগমন মুফতি রেজাউল করিম আবরার সাহেবের আগমন অত্র এলাকার পক্ষ থেকে ইসলাম উম্মা পরিষদের পক্ষ থেকে নারে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
আমাদের কাঙ্ক্ষিত মেহমান সারা বাংলাদেশের যুবকদের আইডল ইসলামিক স্কলার বর্তমান এই প্রজন্মের এবং রানিং এর সময়ে সবচেয়ে প্রসিদ্ধ যিনি সব ইসলামী বিষয়াদিনী আলহামদুলিল্লাহ ইনস্ট্যান্ট প্রশ্ন উত্তর দিয়ে থাকেন আমার কলিজার ভাই মুফতি রেজাউল করিম আবরার ভাই চলে এসেছেন আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুক ঈমান আমলে বরকত দান করুক নিরাপদে সারা বাংলাদেশে ইসলামের বাণীগুলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন আয়াতের তর্জমাটুকু বলে যাই ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন জি আপনারা পিছনে জায়গা হবে না পর্যাপ্ত মানুষ এসেছেন যাদের সামনে ফাঁকা জায়গা একটু কষ্ট করে ভাই হেল্প করেন পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন আর আয়াতের তর্জমাটা শুনিস আমি শেষ করছি কোন মুমিন পুরুষের জন্য মুমিন নারীর জন্য উচিত নয় যে আল্লাহ এবং রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে দেয় কোনো রায় দিয়ে দিয়ে কোনো ফয়সালা দিয়ে দেয় সেই রায়ের ভিতরে কোনো সে ইখতিয়ার পেশ করবে আপত্তি পেশ করবে সেখানে কোনো আরজ পেশ করবে এই সুযোগ আল্লাহ দেয় নাই বলেন আওয়াজ দিয়ে আল্লাহ এবং রাসূলের কথার উপরে কোনো কথা আছে নাকি আমাদের আরো জোরে বলেন কোনো কথা আছে যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে কথা বলে তার ঈমান থাকবে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা সে প্রকাশ্য পথভ্রষ্ট হয়ে যাবে গোমরা হয়ে যাবে পথ হারা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক না মুসলমান ভাইরা আমার আমরা আলেমদের শরণাপন্ন হব আমাদের ইসলামের ভিতরে যদি কেউ বিঘ্নতা সৃষ্টি করে আমাদের ভিতরে যদি কেউ ফেতনা সৃষ্টি করে আমাদের ভিতরে যদি কেউ এলোমেলো সৃষ্টি করে আমরা আমাদের আশপাশের আলেমদের শরণাপন্ন হব সমাধান নিব আলেমদের কাছ থেকে নিজেরা না পারলে আমরা বড় আলেমদের শরণাপন্ন হয়ে সেটার সলিউশন করব আমরা নিজেরা দ্বন্দ্ব করব না আর সবচেয়ে বড় কথা হলো যে কথাটা না বললেই নয় সেটা হলো আপনারা বিএনপি আওয়ামী লীগ এই দুইও দলকে এ পর্যন্ত বাংলাদেশে দুইটা দলই প্রসিদ্ধ বিএনপি আর আওয়ামী লীগ ঠিক না কথাটা নাকি কথা এই রাজনীতি কত হয়ে গেছে গাইটা বুট কার আপনারা দেন না আমরা বুট দিই না এইটা মাইকটা গেলে অসুবিধা কি আরে বাদ দিলে আমার না কই তো কই তুইব কথা শব্দ দশ তো হবে আর বাদ দিলে তো শব্দ উল্লেখ করে লিখলে তো শব্দ উল্লেখ করে লিখতে হবে আওয়ামী লীগ বিএনপি এখনো সারা বাংলাদেশে এই দুইটা দলই সারা রাষ্ট্রের মানুষের মুখে মুখে জপনা ঠিক না এছাড়া আরও যত দল দেখি আমরা ফিল্ডে মাঠে আমরা ওইভাবে অবজারভেশন করলে দেখি নাই মূলত এই দুই দলই বরাডবি কখনো এটা কখনো সেটা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের সব দলের ভিতরে সংস্কার করার প্রয়োজন বিএনপির ভিতরে অনেক সংস্কারের প্রয়োজন আমি আশাবাদী এই দেশে এই ফেসিবাদ সরকার আওয়ামী লীগ যে পরিমাণ লুটপাট লুটতরাজ অত্যাচার জুলুম নেশা গুম খুন হত্যা এই বাংলাদেশে করেছে এটা আর আমরা রিটার্ন অন্য কোনো দল থেকে দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা ঠিক না যারা আসবেন আমরা সাধুবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই আমরা আপনাদের সাপোর্ট করব কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে জনগণের হক জনগণের হক জনগণের প্রাপ্য যেন তারা সঠিকভাবে যার যার জায়গায় পেয়ে যায় সেটা আপনারা নজরদারিতে রাখবেন নজরে রাখবেন আর না হয়তো এই বাংলাদেশের মানুষ অবশ্য সেটা মাথায় রেখেছেই তৃতীয় দল গঠন করতে এ দেশ আর দেরি করবে না কথা বলেন ঠিক কিনা ঠিক না আমরা রাজনীতি করতে চাই না তবে ভালো রাজনীতিবিদ চাই সরকার যেন এমন কোনো সিদ্ধান্ত না আনে যেটা জনগণের হক নষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক বোঝার তৌফিক দান করুক কারণ একটা সৎ লোকের দ্বারা যে ফায়দা হয় রাষ্ট্রপ্রধান যদি সঠিক লোক হয় খালেস লোক হয় স্পষ্ট স্পষ্ট রসুল হাদিসে বলেছেন কায়ামতের ময়দানে সাত প্রকারের মানুষ আরো সে হাউজের নিচে আল্লাহর স্পেশাল গেস্ট হাউসে মেহমান হবে এর মধ্যে এক নাম্বারই এনেছেন ইমামুন আদেল ওই নেতা ওই রাষ্ট্রপ্রধান যিনি প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপ্রধান হবেন তিনি যদি ন্যায় নীতিবান হয় নিষ্ঠাবান হয় জনগণের হক আদায় করতে কৃপণতা না করে জনগণের হক নষ্ট না করে জনগণকে সঠিকভাবে তাদের প্রাপ্য পৌঁছিয়ে দেয় গুম হত্যা জুলুম না করে আর এগুলোকে প্রশ্রয় না দেয় কিয়ামতের ময়দানে মহান আল্লাহ ওই নেতাকে ডেকে আল্লাহর স্পেশাল গেস্ট হাউসে এক নম্বরের মেহমান বানাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল রাজনীতি করেও আল্লাহ পাওয়া যায় রাজনীতি করেও জান্নাতে যাওয়া যায় আমরা ওই পদ পাওয়ার পরে কেন জানি মাতাল হয়ে যায় পদে বসার পরে কেন জানি আমরা হিংস্র হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই মানসিকতা থেকে উঠে এসে সঠিকভাবে সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে নবীগণদের ইতিহাস পড়ে কোরআন হাদিস বুঝে আলেমদের শরণাপন্নে আমাদেরকে এই পদে বসে সঠিকভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু